ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের দশম অধ্যায় প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ। এর আগে 44 নম্বর ভিডিওতে আমরা এর আর একটা কোশ্চেন আলোচনা করেছি। এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই একটা 4 মার্কের কোশ্চেন পাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সর্বশিক্ষা অভিযান যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিল সেই কর্মসূচিগুলো আলোচনা করব, বা সর্বশিক্ষা অভিযান গৃহীত পদক্ষেপ বা সর্বশিক্ষা অভিযান যে পদক্ষেপগুলো নিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন করার উদ্দেশ্যে সেই পদক্ষেপগুলো আলোচনা করব। অথবা কোশ্চেন এরকম হতে পারে যে সর্বশিক্ষা অভিযানের কয়েকটি পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, বা এরকম হতে পারে শিক্ষার সার্বজনীন উদ্দেশ্যগুলিকে সফল করার জন্য কী কী কর্মসূচি নেওয়া হয়েছে বলে তুমি মনে করো। এই কোশ্চেনটাও অনেক টেস্ট পেপারে দেওয়া হয়েছে। তো এখানের মূল কথা হচ্ছে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা সার্বজনীন করতে চাই, সেই সার্বজনীন করার ক্ষেত্রে SSA বা সর্বশিক্ষা অভিযান, যেটাকে আমরা বলি SSA, এই সর্বশিক্ষা অভিযান কি কি কর্মসূচিগুলো নিয়েছিল সেই কর্মসূচিগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। এটা 4 মার্কের একটা কোশ্চিন, ঠিক আছে? এই জন্য আমি এখানে পয়েন্ট বেশি দিয়েছি কিন্তু আলোচনাটা কম করেছি, কারণ যত পয়েন্ট আমরা বেশি দেব তাহলে যে শিক্ষক বা যে শিক্ষিকা খাতা দেখবেন তিনি মনে করবেন যে না, ছেলেটা জানে, হ্যাঁ, সময়ের অভাবে বিস্তারিত আলোচনা করেনি, কিন্তু কোন কোন বিষয়গুলো সর্বশিক্ষা অভিযান গুরুত্ব দিয়েছে সে বিষয়গুলো সে কিন্তু উল্লেখ করেছে। তাহলে চলো আমরা প্রথম পয়েন্টটি দেখে নিই। প্রথমে বলেছে যে পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি পরিকাঠামোর দিকটা যাতে উন্নতি করা যায় সেদিকটা গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এখানে পরিকাঠামো বলতে বিদ্যালয়ের বা বিদ্যালয়ের মধ্যে যে ফ্যাসিলিটি গুলো রয়েছে, পায়খানা বাথরুম হোক বা জলের ব্যবস্থা হোক, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে বিল্ডিং ঠিকঠাক রয়েছে কিনা, ছেলে মেয়েদেরকে ঠিকঠাক বসার জায়গা রয়েছে কিনা, এটা হচ্ছে পরিকাঠামোগত বিষয়, এবং এই বিষয়গুলোকে উন্নয়নের জায়গাটা এখানে কিন্তু লক্ষ্য করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে পরিপূরক শিক্ষা ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের পাশাপাশি বিকল্প বিদ্যালয় বা পরিপূরক বিদ্যালয় স্থাপন করতে হবে, বোঝা গেল? তাহলে পরিপূরক বিদ্যালয় অবস্থার কথা কিন্তু এখানে গুরুত্ব দিয়েছে। তারপর বলছে যে কেবলমাত্র ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা না, জনসাধারণ যাতে সেই বিদ্যালয়ে বা সেই শিক্ষার মধ্যে অংশগ্রহণ করে সেক্ষেত্রেও কিন্তু বিশেষ কর্মসূচি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ছেলে মেয়েদের যে পরিবার বা তাদের যে গার্জেন, সেই গার্জেনরাও যাতে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হয় সেদিকটাও কিন্তু এখানে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলছে তথ্য ভাণ্ডার গড়ে তোলা, গ্রাম সংসদ ও ওয়ার্ড স্তরে শিশুদের শিক্ষা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে। অর্থাৎ গ্রামে গ্রামে বা ওয়ার্ডে ওয়ার্ডে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে একটা সচেতনতামূলক একটা ক্যাম্পেইন চালাতে হবে, যেখান থেকে সমাজের মানুষ বা গ্রামের মানুষজন ছেলে মেয়েদের উন্নতি এবং ছেলে মেয়েদের শিক্ষা সম্পর্কে তারা বিভিন্ন বিষয়গুলো জানতে পারে। তারপরে বলছে বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা যাতে আবার নিরক্ষর না হয়ে পড়ে, যেরকম অনেকে আমাদের দেখি যে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে ও সম্পূর্ণ ভুলে গেছে, তারপরে না পড়াশোনার সঙ্গে যুক্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের দুনিয়ায় নিয়ে ব্যস্ত, ঠিক আছে, অর্থাৎ পড়াশোনাটা বাদ দিয়ে ও সবকিছুই করছে। তাহলে এক্ষেত্রে কি হয়, সেই একটা সময় শিক্ষিত ছিল বা সে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য আবার সে নিরক্ষর হয়ে যাচ্ছে। তাহলে এইরকম জায়গাটা যাতে না হয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে, যাতে তারা অন্ধকারে ডুবে না যায়, নিরক্ষরতার অন্ধকারে ডুবে না যায়। তারপর বলছে পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ ব্যবস্থা, পিছিয়ে পড়া জনসাধারণ কারা, তপশিলি জাতি, অর্থাৎ এখানে বলা আছে STদের কথা, তারপরে SCদের কথা, তারপরে OBCদের কথা, এরা যাতে পিছিয়ে না পড়ে তাদের জন্য বিশেষ বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে কিছু কিছু কর্মসূচির কথা বলেছে, যেরকম 6 থেকে 14 বছর ছেলে মেয়েদের বিদ্যালয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু গ্রামে গিয়ে ছেলে মেয়েদেরকে আইডেন্টিফাই করে তাদের স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করবেন, তারপরে তারা যাতে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারে সেক্ষেত্রে তারা বিশেষভাবে নজর রাখবেন, এবং শিক্ষার গুণগত মান যাতে বৃদ্ধি পায়। এরকম না যে আজকে 5 জন ছিল কালকে 10 জন স্কুলে রয়েছে, বা 50 জন ছিল এখন 60 জন হয়েছে, কিন্তু পড়াশোনা কোনো কিছু হচ্ছে না, না ছেলে মেয়েরা রিডিং পড়তে পারে, না যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারে, না কিছু বলতে পারে, এরকম যাতে না হয় শিক্ষার মানটাও আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এই কয়েকটা আমি 6টা পয়েন্ট দিয়েছি যেখানে আমাদের SSA বা সর্বশিক্ষা অভিযান প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছিল, ঠিক আছে? তাহলে বিষয়টি খুবই সহজ, শুধু পয়েন্টগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা কিন্তু
পুরো অ্যান্সারটি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং তোমাদেরকে যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে এটা শেয়ার করবে, এবং যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আবার তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে ধন্যবাদ।